ইন্ডিগো বিমানেরে মণিপুরলে আহিছে রাহুল গান্ধী লগত লৈ আনিছে দলীয় কর্মকর্তা সকল ইন্ডিগো বিমানের ভিতর স্লোগান দিছে ন্যায় কা হক মিললে তক অর্থাৎ বিজেপির অন্যায়ের শাসন উফরাই ন্যায় দিবলে আহিছে রাহুল গান্ধী এই যাত্রা আরম্ভ হব মণিপুরের পৰা মুম্বাই ইয়ার পূর্বে ভারত জোড়ো যাত্রা করেছিল কন্যাকুমারীর পৰা কাশ্মীরলে আর এবার ইয়া ভারত ন্যায় যাত্রা আরম্ভ করেছে মণিপুরের পৰা মুম্বাই রাহুল গান্ধী জি আর কংগ্রেস পার্টি বরাবর ইয়ে কে আ রে কি হম বিচারধারা কি সংঘর্ষ কর রে হ্যাঁ আজ কি সত্তারূঢ় পার্টি কে সাথে আমরা বিচারধারা কি লড়াই হয় আর ইয়ে মকর সংক্রান্তি কে মতলব পাবন দিন পর আর আজ মণিপুর সে আর ও ভি হামারে যো যোদ্ধা কি যো স্থল হয় বীর কি যো স্থল হয় উহাঁ সে ইয়ে যাত্রা শুরু হো রে হ্যাঁ ন্যায় দিনালে কে লিয়ে ন্যায় কি গুহার লেকর রাহুল গান্ধী জি কি আগুয়াই মে ফির ইয়ে ইস্ট টু ওয়েস্ট মতলব মণিপুর টু মুম্বাই ইয়ে যাত্রা কি শুরুয়াত আজ হো রে হ্যাঁ ন্যায় যাত্রায় সামরিব এশটা লোকসভা সমষ্টি মোদীর 10 বছরীয় শাসনের অন্যায়কাল আখ্যা দিছে ইয়া 18 জানুয়ারীর পৰা অসমত ন্যায় যাত্রা স্পর্শ করব 337টা বিধানসভা সমষ্টি উত্তর পূবর 5 রাজ্যত হব এই ন্যায় যাত্রা 66 দিনত মুঠ 6713 কিলোমিটার যাত্রা করব 15খন রাজ্য সামরিব ভারত ন্যায় যাত্রায় পদযাত্রা সন্দর্ভত রুট মেপ প্রকাশ APCC ন্যায় যাত্রাত অংশ লবলে মোবাইল নাম্বারও প্রকাশ করেছে অংশ লবর বাবে যেটু মোবাইল নাম্বার দিছে সেই মোবাইল নাম্বার হয়েছে 9891802024 আর এই ভারত ন্যায় যাত্রা আরম্ভ করবলে আহি পদে পদে কিন্তু উজুটি উখাইছে কংগ্রেসে বা রাহুল গান্ধীয়ে প্রথম অবস্থাত অনুমতি পোৱা নাছিলে মণিপুৰত অবশ্যে অপেক্ষা করার পিছত কিছু সংঘর্ষর মূরত ইম্ফলৰ পৰা এই অনুমতি পালে আর মানে সাফ কহা কি আগলি ভারত জোড়ো যাত্রা সিৰ্ফ মণিপুৰ সে হি শুরু হো সকতি হে আর কহীঁ সে নহীঁ শুরু হো সকতি মণিপুর বিজেপি কি জো রাজনীতি হে বিজেপি কি নফরত আরএসএস কি নফরত উনকা জো দৃষ্টিকোণ হে উস বিচারধারা কা মণিপুর এক চিহ্ন হে আর তার পিছতে অনুমতির বাবে ইতিমধ্যে ভূপেন বরাই কইছিলে যে আমি যতে বিচারিছো ততে নাকচ করা হয়েছে অর্থাৎ তেওঁলোকে সেই অনুমতি পোৱা নাছিল আর তার বিপরীত উত্তর দিছিল মুখ্যমন্ত্রীগৰাকীয়ে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কৈছিলে অসমলে যিমানে পর্যটক আহে সিমানে ভাল গতিকে কংগ্রেসের ভারত ন্যায় যাত্রা সন্দর্ভত যেহেতু সরকার অবগত নহয় গতিকে তাত অনুমতির কেনেকৈ কথা থাকিব অবগত করিলে নিশ্চয় অনুমতি পাব আর অবশেষত এই ভারত ন্যায় যাত্রা আরম্ভ হল